একদিকে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এই দুইয়ের জোরে ফলায় আক্রান্ত নদিয়ার আম চাষীরা যেখানে রাত পেরলেই জমায় ষষ্ঠী সেখানে এই পার্বণের আগেও আমের দাম কম হওয়ায় হতাশ আম চাষিরা অভিযোগ খুচরো বাজারে আম বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে আম বিক্রি হলেও পাইকারি বাজারে আমের দাম কুড়ি টাকা কেজির বেশি না ওঠায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আম চাষীরা আমের দাম কম বাজার গতবার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে এবার মোটামুটি দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে গতবার তুলনায় এবার চলে আমের ফলন কম আর হচ্ছে চাষি পয়সা পাচ্ছে ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেছে ক্ষয়ক্ষতি হয়ে গেছে দামটা কম হলো কেন দাম কম হলো হচ্ছে আমের ঝড়ে ক্ষয়ক্ষতির জন্য হচ্ছে আমের দাগ হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে যার জন্য আমের দাম কম মুকুল আসার সময় থেকেই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের ফলন কম হয়েছে পাশাপাশি হঠাৎ কয়েক দফায় শিলা কারণে আমের দাগ হয়েছে সাথে সাথে হয়েছে পচন ধরে যাওয়ার সমস্যাও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের কারণেও পাইকারি বাজারে অন্যান্য বাড়ির থেকে ক্রেতা কম এসেছে আর এই জোড়া ফলার আক্রমণে চাহিদা থাকলেও আমের দাম পাচ্ছেন না আম চাষিরা ফলে বিভিন্ন জায়গায় আমের বাগান ইজারা নিয়ে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন নদীয়ার আম চাষিরা চাষিদের অবস্থা খুবই কঠিন কারণ হচ্ছে আমরা বাজারে নিয়ে গিয়ে সেরকম দাম পাচ্ছিও না আর ব্যাপারীরা রাজনৈতিক কারণে বাইরের থেকে আসতেও পারছে না এইবার যে জিনিসটা এর আগের বছরে আমরা ভালো দাম পেয়েছিলাম এইবার আমরা সেই জিনিসটা দামও পাচ্ছি না হ্যাঁ আমের দাম পাচ্ছি না একদম তার উপরে অত্যাধিক মানে গরম গাছে আম পেকে যাচ্ছে তারপরে ঝড় গেল বড় বড় ঝড় গিয়েছে হ্যাঁ প্রচুর আম নষ্ট হয়েছে হ্যাঁ এবার এখানে ফলনও কম হয়েছে ফলন হিসাবে আমরা যে দাম পাবো আশা ছিল সে আর দামও পাচ্ছি না নদিয়া থেকে পিন্টু রিপোর্ট বেঙ্গল লাইভ